ভারতবর্ষ মানেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য। শুরু করলাম আজকের পর্ব ভারত আমার ভারতবর্ষ। নমস্কার, আমি কৌশিক। নমস্কার, আমি সুচন্দ্রিমা। আজকের পর্বের লেখক বিশিষ্ট প্রাবন্ধিক শামীম আহমেদ। ভারতে ইসলাম ধর্ম এসেছিল মূলত আরব ব্যবসায়ীদের হাত ধরে। সাধারণ ইতিহাসে যে সময় ইসলামের এ দেশে আগমন বলে মনে করা হয়, তার অনেক আগেই ইসলাম ধর্ম ভারতে প্রবেশ করেছিল। ভারতের পুরনো মসজিদগুলো পর্যবেক্ষণ করলে সে কথা জানা যায়। ৬২২ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ কোরেশদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় চলে যান। একে বলে হিজরত। সেটা ৬২২ সাল। হজরত মোহাম্মদের মদিনায় হিজরত করার আগে একটি মসজিদ ভারতে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। ঐতিহাসিকদের কাছ থেকে এই তথ্য জানা যায়। কোথায় সেই মসজিদ? অনেকেই জানেন কেরালায় সেই উপাসনালয় অবস্থিত, কিন্তু না, এই মসজিদটি গুজরাটে অবস্থিত। গুজরাটের এই মসজিদটি কেরালার চেরামান পেরুমল মসজিদের চেয়েও অনেক পুরনো। এটিকেই এখনো পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম মসজিদ বলে অভিহিত করা হয়। মুসলমানরা নামাজ পড়েন কাবার দিকে মুখ করে, কিন্তু ইসলামের শুরুতে প্রার্থনা করা হতো জেরুজালেমের দিকে মুখ করে। যেদিকে মুখ করে নামাজ পড়া হয় তাকে কিবলা বলে। মজার ব্যাপার হলো, গুজরাতের মসজিদটির প্রথম কিবলা ছিল জেরুজালেমের দিকে মুখ করে, এবং এটি পৃথিবীর একমাত্র টিকে থাকা প্রাচীন মসজিদ বলে ঐতিহাসিকরা মনে করছেন। এই মসজিদের নাম বারবাদা বা বারওয়াড়া মসজিদ। গুজরাটি ভাষায় বারওয়াড়া মানে হলো অস্থানীয় বা বিদেশি। এই মসজিদটির আয়তন 15/40 ফুট। ৬০০ বর্গফুট আয়তনের মসজিদটি গুজরাটের প্রাচীন বন্দর শহর ঘোঘায় অবস্থিত। শহরটি ভাবনগর জেলার অন্তর্গত। ঘোঘা শহর খাম্বাট উপসাগরের মধ্য পশ্চিম তীরে অবস্থিত। ঊনবিংশ শতাব্দীর আগে বহু শতাব্দী ধরে এটি আরব সাগরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর ছিল। এই শহরে ৬১০ থেকে ৬২৩ খ্রিস্টাব্দের মধ্যে হজরত মোহাম্মদের সঙ্গীরা বারওয়াড়া মসজিদটি বানান। মসজিদটি ইসলামের প্রথম ১৩ বছরে নির্মিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। ওই সময় মুসলমানরা জেরুজালেমের বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে প্রার্থনা করতেন। ৬২৩ খ্রিস্টাব্দে মক্কার কাবার দিকে মুখ করে নামাজ পড়া চালু হয়, অর্থাৎ কিবলা বদল হয়। এটি জানা যায় মসজিদের মেহরাব পর্যবেক্ষণ করে। মেহরাব মসজিদের সামনের দিকের একটি অংশ। এটি দেখেই বোঝা যায় মসজিদটি ৬২৩ সালের আগে তৈরি হয়েছিল, কারণ ৬২৩ সালে নামাজের কিবলা বদল হয়। ইসলামী ভাস্কর্যের ইতিহাস অনুসারে ৭ম শতাব্দীতে মেহরাব তৈরির সূচনা। তার আগে মেহরাবের পরিবর্তে প্রার্থনার জন্য যে কোনো দেওয়াল বা যে কোনো প্রতীকী পাথর রাখা হতো। গুজরাটের ইতিহাসবিদ অধ্যাপক মেহবুব দেশাই জানিয়েছেন, বারওয়াড়া মসজিদের প্রাচীনত্ব নিয়ে তর্ক করা যাবে না। আরব ব্যবসায়ীরা এই মসজিদ তৈরি করেন। হজরত মোহাম্মদ কাবাকে কিবলা হিসেবে ঘোষণা করার পরে কোনো একজন মুসলমান জেরুজালেমের দিকে মুখ করে একটি মসজিদ তৈরি করবেন, সেটা সম্ভব নয়। সুতরাং এটি ভারতের প্রাচীনতম মসজিদ, কারণ জেরুজালেমের দিকে মেহরাব আছে এমন কোনো মসজিদের কথা ভারতে কেন, দুনিয়ার কোথাও শোনা যায় না। ভারতের বেশিরভাগ লোক মনে করেন কেরালার চেরামান জুম্মা মসজিদ হল ভারতের প্রাচীনতম মসজিদ, কিন্তু ইতিহাস বিচার করে দেখা যায় কেরালার মসজিদটি ৬২৯ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে নির্মিত হয়েছিল। এই জায়গাটি আরব ব্যবসায়ীদের উপাসনার জন্য একজন চেরা রাজা উপহার দিয়েছিলেন, যিনি নিজেও মুসলমান হয়ে যান। পরে এর পুনর্নির্মাণ করা হয়েছিল। ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন সৌদি আরব সফর করেন, তখন তিনি উপহার হিসেবে কেরালার এই মসজিদের একটি সোনার প্রতিরূপ নিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না যে ভারতের প্রাচীনতম মসজিদটি তার নিজের রাজ্যে রয়েছে, এবং সম্ভবত এটি পৃথিবীতে বিদ্যমান একমাত্র প্রাচীনতম মসজিদ। আপাতত সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বারওয়াড়া মসজিদটির অবস্থা খুব খারাপ। মসজিদটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এটি বহুকাল ধরে অব্যবহৃত, কারণ কেবলা স্থানান্তরের পরে কেউ এটির পুনর্গঠনের কথা ভাবেননি। এই মসজিদটির মেহরাবের উপর প্রাচীনতম শিলালিপি রয়েছে, যেটির মধ্যে আরবি বাক্য লেখা রয়েছে। মেহরাবের খিলানে খোদাই করা বিসমিল্লাহির রহমানির রহিম। পাশাপাশি লেখা আছে এই মসজিদটি আল্লাহর, অন্য কেউ উপাসনার যোগ্য নয়। কিবলার খিলানে কোরআনের রেফারেন্সের পাশে লেখা আছে মসজিদ নির্মাণকারীদের জন্য আল্লাহ জান্নাতে একটি বাড়ি তৈরি করে রেখেছেন। ভারতের দ্বিতীয় প্রাচীন মসজিদ হিসেবে কেরালার চেরামান পেরুমল জুমা মসজিদের নাম করা যায়। মনে করা হয় 629 খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো সময় এই মসজিদ নির্মাণ করা হয়। কেরালার কোদ্রি এলাকার মেথালাতে অবস্থিত এই উপাসনালয় কেরালার চেরা রাজা চেরামান পেরুমলের উত্তরসূরির নির্দেশে মসজিদটি নির্মাণ করা হয়। কেরালা শৈলীতে ঝুলন্ত বাতি দিয়ে মসজিদটি তৈরি করা হয়, যা এর ঐতিহাসিকতাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। 1504 সালে পর্তুগিজ আক্রমণে মসজিদটি ধ্বংস হয়। তখন লোপো সোয়ারেজ দে আলবার্গিয়া কোডুঙ্গাল্লুর বন্দর আক্রমণ করেন। এখনকার মসজিদ ভবন তার অনেক পরে বানানো হয়। চেরামান পেরুমল মসজিদের ইতিহাস বেশ চমকপ্রদ। এই ইতিহাসের উৎস হল পরাবৃত্ত নামের এক প্রাচীন মালাবারপন্থী এবং শায়েখ জায়নুদ্দিনের লেখা তোহফাতুল মুজাহিদিন নামক গ্রন্থ। তোহফাতুল মুজাহিদিন গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে মালাবারে মুসলমানদের আগমন ও ইসলামের প্রচার প্রসঙ্গে তিনি লিখেছেন, ইহুদি ও খ্রিস্টানদের একটি দল প্রাচীনকাল থেকেই কোডুঙ্গাল্লুর শহরে বসবাস করত। এই শহর ছিল মালাবারের রাজধানী এবং রাজাও এই শহরে বাস করতেন। ইহুদি ও খ্রিস্টান ধর্মের বহু মানুষ এসেছিলেন পরিবার সহ বড় বড় জাহাজে করে। মূলত ব্যবসা করতেন তারা। ওই শহরে বসবাসের জন্য রাজার কাছে তারা জমি, বাসস্থান ও বাগান চান। রাজা তা মঞ্জুর করলে তারা ওই তল্লাটে বসবাস করতে শুরু করেন। এর অনেক পরে 7ম শতাব্দীর প্রথম দিকে মুসলমানদের একটি দল এই এলাকায় আসে। তারা শ্রীলঙ্কা যাচ্ছিলেন হজরত আদমের স্মৃতি বিজড়িত স্থান দেখতে, যেটি অ্যাডামস পিক নামে খ্যাত। কুরআন অনুযায়ী বিশ্বাস করা হয় স্বর্গ থেকে পৃথিবীতে বাবা আদম এই পাহাড় চূড়ায় নেমেছিলেন। মালাবার রাজা যখন মুসলমান তীর্থযাত্রীদের আগমনের কথা জানতে পারেন, তখন তাদের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন। তারা রাজার কাছে এলে রাজা তাদের নানা বিষয়ে নানা কথা জিজ্ঞাসা করেন। এই দলে একজন বয়স্ক মানুষ ছিলেন। তিনি হজরত মুহাম্মদের বাণী, ইসলামের মৌলিক শিক্ষা এবং অলৌকিকভাবে মুহাম্মদের চন্দ্র দ্বিখণ্ডনের বিষয় বর্ণনা করেন। তাদের কথা শুনে রাজা মুগ্ধ হন এবং হজরত মুহাম্মদের অনুরাগী হয়ে ওঠেন। তারপর তিনি ইসলাম ধর্মে দীক্ষা নেওয়ার প্রস্তুতি নেন। রাজা ওই দলের সদস্যদের বলেন তারা শ্রীলঙ্কা থেকে ফেরার সময় যেন রাজাকেও তাদের সঙ্গে নেন। রাজা আরব যেতে চান, নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চান, তবে বিষয়টি ওই লোকজনদের গোপন রাখার নির্দেশ দেন। ওই দলের লোকজনরা শ্রীলঙ্কা থেকে ফিরে এলে বড় একটি জাহাজ ভাড়া করা হয়। রাজা গোপনে সফরের প্রস্তুতি নেন। পরিবার ও দরবারের লোকজনদের তিনি বলেন, আমি টানা 1 মাস উপাসনা করব, কেউ আমাকে বিরক্ত করবে না। তারপর তিনি রাজ্যের শাসনভার পরিবারের লোকজনদের বুঝিয়ে দেন। এরপর রাজা ওই লোকজনদের সঙ্গে জাহাজে করে আরব চলে যান। তিনি নবী মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে দক্ষিণ ভারতের বিখ্যাত আদার আচার উপহার দেন। রাজা চেরামান পেরুমল বহু মানুষের উপস্থিতিতে হজরত মুহাম্মদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নবী তাঁর নতুন নাম দেন তাজউদ্দিন। বিভিন্ন সূত্রে জানা যায় 17 দিন তিনি হজরত মুহাম্মদের সঙ্গে থাকেন। হজরত মুহাম্মদের সঙ্গী বা সাহাবা মালিক বিন দিনারের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। এরপর মালিক বিন দিনারকে সঙ্গে নিয়ে মাতৃভূমিতে ফেরার পথে ওমানে মৃত্যুবরণ করেন এবং সেখানেই সমাহিত হন। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা অনুযায়ী মালিক বিন দিনার ভারতে এসে চেরামান রাজার জন্মভূমি কেরালার মেথেরায় এই জামে মসজিদ, যার নাম চেরামান জুম্মা মসজিদ, তার নির্মাণ করেন। শায়েখ জায়নুদ্দিনের লেখা তোহফাতুল মুজাহিদিন নামক গ্রন্থে রাজার কোনো নাম লেখা নেই, শুধু রাজা বলেই উল্লেখ করা হয়েছে। এই প্রসঙ্গে বইটির উর্দু অনুবাদক লিখেছেন, লেখক ইসলাম গ্রহণকারী রাজার নাম উল্লেখ করেননি। তবে ইন্ডিয়া অফিসের লাইব্রেরিতে একটি পুরনো আরবি চিঠি পাওয়া যায়, যা তোহফাতুল মুজাহিদিন গ্রন্থের আগে লেখা। সেখানে মালাবারে মুসলমানদের আগমন ও রাজার ইসলাম ধর্ম গ্রহণের কথা আছে। সেখানে রাজার নাম দেওয়া আছে শাকুরতি ফারমান। শাকুরতি হল সংস্কৃত শব্দ চক্রবর্তীর আরবি রূপ। প্রাচ্যের পণ্ডিতরা তামিল ও মালায়ালাম বিভিন্ন বর্ণনা সূত্র ধরে রাজার নাম চেরামান পেরুমল বলে উল্লেখ করেছেন। আপাতত সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরেকটি প্রাচীন মসজিদ তামিলনাড়ুতে অবস্থিত, নাম হল পালাইয়া জুম্মা পল্লী পুরাতন জুম্মা মসজিদ বা মিনকাদাই পল্লী। এটি তামিলনাড়ুর কিলাকারাইতে অবস্থিত। নির্মাণকাল 628 থেকে 630 খ্রিস্টাব্দ। এটি বিশ্বের প্রাচীনতম মসজিদগুলির মধ্যে অন্যতম। কেরালার চেরামান পেরুমল জুম্মা মসজিদ কিংবা গুজরাতের ঘোঘায় বারওয়াড়া মসজিদকে ভারতের প্রথম মসজিদ বলে মনে করা হয়। প্রাচীনত্বের নিরিখে তামিলনাড়ুর মসজিদটিও কিছু কম যায় না। 628 থেকে 630 খ্রিস্টাব্দে নির্মিত হলেও এটি নষ্ট হয়ে যায় পরে 1036 সালে। মসজিদটি পুনর্নির্মাণ করা হয়েছিল। পালাইয়া জুম্মা মসজিদ দ্রাবিড় ইসলাম স্থাপত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ। সে সময় তামিলনাড়ুর এই এলাকার নাম ছিল পান্ডিয়া রাজ্য। ইয়েমেনের শাসক বাথান ওরফে বাজান ইবনে সাসানের নির্দেশে ইয়েমেনি বণিকরা মসজিদটি তৈরি করেন। তবে এই মসজিদটি 11শ শতকে সাহেদের যুদ্ধের পর পুনর্নির্মিত হয়। এটি ভারতের প্রাচীনতম মসজিদগুলির মধ্যে একটি। বাজান ইবনে সাসান, তামিম ইবনে জায়দ আল আনসারি, ইবনু বতুতা, নাগোর আব্দুল কাদের ইরওয়াদি, ইব্রাহিম সাহেব, অটোমান মুরাদের সুলতান এবং অন্যান্য বিখ্যাত ইসলামী পণ্ডিতরা মসজিদটি পরিদর্শন করেছিলেন। ইবনে বতুতা তার ভ্রমণ বৃত্তান্তে মসজিদটির কথা উল্লেখ করেছেন। তামিলনাড়ুর এই মসজিদের স্থাপত্য অনেকটা মন্দিরের স্থাপত্যের মতো, তবে স্তম্ভ বা দেওয়ালে কোনো মূর্তি খোদাই করা নেই। মসজিদের ভেতরের দেওয়ালে মেহরাব রয়েছে, যা কাবার দিকে মুখ করা। মেহরাব নামাজের দিক চিহ্নিত করার চিহ্ন। স্থানীয় লোকজন মসজিদকে পল্লবসাল বলে ডাকেন। পল্লবসাল কথার অর্থ হল উপাসনার স্থান, যেখানে অনেক দরজা রয়েছে। এটি মসজিদের তামিল প্রতিশব্দ। এরপর যে মসজিদটির কথা উঠে আসে তা অখণ্ড বঙ্গদেশে অবস্থিত। খুব সম্প্রতি মসজিদটির হদিশ পাওয়া গেছে। এর নাম হারানো মসজিদ। এটি অধুনা বাংলাদেশের রংপুর এলাকার লালমনিরহাট জেলার রামদাস গ্রামে অবস্থিত। রোমান ও জার্মান ঐতিহাসিকদের লেখায় আরব ও রোমান বণিকদের ব্রহ্মপুত্র অববাহিকায় নৌবাণিজ্যের সূত্রে আসা যাওয়ার কথা জানা যায়। কাজেই 69 হিজরি বা 689-690 খ্রিস্টাব্দে নির্মিত মসজিদ এই অঞ্চলে খুঁজে পাওয়া অস্বাভাবিক নয়। আবু আক্কাস নামের এক সাহাবি বা নবীর সঙ্গী রংপুর বিভাগের লালমনিরহাটে এই মসজিদ বানান। তারপর তিনি চীন দেশে চলে যান। চীনের কোয়াংটায় তার সমাধি আছে। এই মসজিদের ধ্বংসাবশেষ আবিষ্কারের পর যে শিলালিপি পাওয়া গেছে তাতে কালেমা তৈয়ব ও মসজিদের সময়কাল খোদাই করা আছে। মিনার ও মিম্বারের ধ্বংসস্তূপও পাওয়া গেছে। টাইগার ট্যুরিজম প্রতিষ্ঠানের উপদেষ্টা টিম স্টিল এই মসজিদটি নিয়ে গবেষণা করেছেন। মসজিদটি 21 ফুট চওড়া এবং 10 ফুট লম্বা। এর 4টি স্তম্ভ ছিল, যার 2টি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের অন্তর্গত রামদাস গ্রামে 37 বছর আগে আবিষ্কৃত হয় হারানো মসজিদ। এটি ছিল মাটির নিচে। মসজিদটি লালমনিরহাট শহর থেকে প্রায় 15 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং রংপুর কুড়িগ্রাম সড়ক 12 বাড়ি পয়েন্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। মসজিদটি আবিষ্কারের পর এলাকার লোকজন বিশ্বাস করেন এটি নবী মোহাম্মদের কোনো অনুসারীর তৈরি করা। বিশ্বাসের কথা বিবেচনা করে স্থানীয় লোকজন একে সাহাবায়ে কেরাম মসজিদ বলে ডাকেন। বহু ঐতিহাসিক ও গবেষক দাবি করেন যে এটি আরবি ক্যালেন্ডারের 69 হিজরিতে ভারতীয় উপমহাদেশে নির্মিত প্রথম মসজিদ। কিভাবে খুঁজে পাওয়া গেল এই হারানো মসজিদ? জঙ্গল কেটে জমি চাষযোগ্য করার সময় 1986 সালে এই মসজিদের ধ্বংসাবশেষ প্রথম দেখতে পাওয়া যায়। এলাকাটি আগে মসদার আরা নামে পরিচিত ছিল, যার অর্থ হল একটি গভীর জঙ্গল যেখানে প্রাচীনকালের একটি মসজিদ রয়েছে। খোঁড়াখুঁড়ির পরে হাতের কাজ করা ৬টি বিশেষ আকারের ইট খুঁজে পাওয়া যায়। এই ইটগুলোতে বিশেষ কিছু লেখা ছিল। পরে জানা যায় সেখানে ইসলামের কালেমা লেখা ছিল আর ছিল মসজিদের নির্মাণের সময়কাল। মসজিদ প্রাঙ্গণ থেকে পাওয়া পোড়ামাটির থেকে এবং লালমনিরহাট জেলা জাদুঘর সূত্রে জানা যায় এই মসজিদটি ৬৯ হিজরিতে নির্মিত। ব্রিটিশ গবেষক টিম স্টিল তাঁর গবেষণাপত্রে জানিয়েছেন, হজরত মোহাম্মদের জীবিত থাকার সময় দক্ষিণ এশিয়ায় ২টি মসজিদ তৈরি হয়, একটি বঙ্গদেশে এবং অন্যটি চীন দেশে। তিনি হারানো মসজিদের দাবির সমর্থনে প্রত্নতাত্ত্বিক প্রমাণ হাজির করেছেন। এই মসজিদটি যে হিজরি ৬৯ সালে তৈরি হয়েছিল তার প্রমাণ পাওয়া গেছে। প্রথাগত ইতিহাস অনুসারে চট্টগ্রাম অঞ্চলে ১১শ শতকে ইসলামের প্রচার ও প্রসার ঘটে, তাই এই মসজিদটির অস্তিত্ব বেশ আশ্চর্যজনক। এরপর টিম স্টিল আমেরিকান ইনস্টিটিউট অফ আর্কিওলজিস্ট নামক প্রতিষ্ঠানে যোগাযোগ করেন। তারা জানান, বহু রোমান ও জার্মান ইতিহাসবিদের লেখায় আরব ও রোমান বণিকদের ব্রহ্মপুত্র অববাহিকায় নৌবাণিজ্যের সূত্রে আসা যাওয়ার কথা পাওয়া যায়। ব্রহ্মপুত্র তিস্তা অববাহিকাকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন আন্তর্জাতিক বাণিজ্যের নৌপথ হিসেবে ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে। এই মসজিদটির সূত্রে বাংলাদেশের উত্তরাঞ্চলের ইতিহাসের সঙ্গে বিশ্ব সভ্যতার সম্পর্ক নতুন করে সম্ভব। তামিলনাড়ুতে আরেকটি প্রাচীন মসজিদ আছে, তার নাম কাজীমার পেরিয়া পল্লবসাল। এটি মাদুরাই শহরে অবস্থিত। এটি তৈরি হয়েছিল ১২৮৪ সালে। নির্মাণ করেন কাজী সৈয়দ তাজ উদ্দিন। তিনি ছিলেন নবী হজরত মোহাম্মদের বংশের লোক, এসেছিলেন ইয়েমেন থেকে। সেই সময় এই অঞ্চলের রাজা ছিলেন কুলাশেখর। রাজা তাজউদ্দিনকে এই জমি দিয়েছিলেন। এখনও মসজিদটির দেখভাল করেন তাজউদ্দিনের বংশের লোকজন। পেরিয়ার বাসস্ট্যান্ড ও মাদুরাই জংশন রেল স্টেশন থেকে খুব কাছে অবস্থিত এই মসজিদে ১২০০ জন মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন। মসজিদের প্রতিষ্ঠাতা কাজী সৈয়দ তাজউদ্দিন হলেন মুফতি জামাল উদ্দিন আল মাওয়ারির পুত্র। জামাল উদ্দিন ১৩শ শতাব্দীতে ইয়েমেন থেকে সপরিবারে ভারতে ভ্রমণ করতে এসেছিলেন। সৈয়দ তাজউদ্দিনের অগ্রজ বা বড় দাদা সৈয়দ আলাউদ্দিন তামিলনাড়ুর কায়ালপট্টনমে বসতি স্থাপন করেন। আলাউদ্দিন সেখানে মারা যান এবং কায়ালপট্টনমে তাঁকে সমাহিত করা হয়। সৈয়দ তাজউদ্দিন মাদুরাই শহরে এসে বসতি স্থাপন করেন। রাজার কাছে জমি পাওয়ার পর ১২৮১ খ্রিস্টাব্দে তিনি এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ করতে ৩ বছর সময় লেগেছিল। ১২৮৪ সালে কাজিমার পেরিয়া পল্লবসাল নামক মসজিদটি নামাজের জন্য খুলে দেওয়া হয়। মসজিদের প্রতিষ্ঠাতা হজরত কাজী সৈয়দ তাজউদ্দিন ১২৯৩ খ্রিস্টাব্দের মার্চ মাসে মারা যান এবং তাঁকে মসজিদ চত্বরে একটি বড় কবরস্থানে সমাহিত করা হয়। সৈয়দ তাজউদ্দিনকে মাদুরাইয়ের কাজী বা ইসলামিক জুরি হিসেবে মাদুরাই সুলতান নিযুক্ত করেছিলেন। আজ পর্যন্ত তার বংশধররা তামিলনাড়ু সরকারের কাজী হিসেবে নিযুক্ত হন। তারা বাস করেন মাদুরাই শহরের কাজিমার স্ট্রিটে। কাজিমার পেরিয়া পল্লবসাল মসজিদের প্রতিষ্ঠাতা কাজী সৈয়দ তাজউদ্দিন নিজে জীবদ্দশায় এই মসজিদের ইমাম ছিলেন। প্রাত্যহিক 5 বার নামাজ ও জুমার খুতবা তিনিই পরিচালনা করতেন। এখন সেই কাজ করেন তাঁর বংশের লোকেরা। বাংলায় আরেকটি প্রাচীন মসজিদ আছে যাকে বলা হয় ৬০ গম্বুজ মসজিদ। এটি বাংলাদেশের বাগেরহাটে অবস্থিত। মসজিদটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ঐতিহ্যবাহী স্থান। সুলতানি আমল থেকে এটিকে দুই বাংলার বৃহত্তম মসজিদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলার সুলতানি আমলে সুন্দরবনের সুফি সাধক খান জাহান আলীর সময় এটি নির্মাণ করা হয়। মসজিদটির সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্তাকর্ষক মুসলিম স্থাপত্য সমূহের অন্যতম। ১৫ শতকের মাঝামাঝি বাগেরহাট জেলার উপকূলের কাছে সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন খান জাহান আলী নামের এক সুফি। তিনি সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের শাসনকালে যে শহরে ধর্মপ্রচার করতেন তার নাম ছিল খলিফাতাবাদ। খান জাহান এই শহরটিতে ১ ডজনেরও বেশি মসজিদ নির্মাণ করেন। ৬০ গম্বুজ মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় ১৪৪২ সালে, শেষ হয় ১৪৫৯ সালে। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বাগেরহাট জেলায় অবস্থিত, যা খুলনা বিভাগের অন্তর্গত। মসজিদটি ঠিক বাগেরহাট শহরে নয়, শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত। ষাট গম্বুজ মসজিদ তুঘলকি শৈলীতে তৈরি। এখানে ৭টি সারিতে সাজানো ৭৭টি নিচু গম্বুজ আছে এবং তাছাড়াও প্রতিটি কোণেও একটি করে গম্বুজ রয়েছে। মোট গম্বুজের সংখ্যা 81টি। মসজিদের চার কোণে 4টি মিনার আছে আর রয়েছে 26টি দরজা। এই শহরে আরও বেশ কয়েকটি প্রাচীন মসজিদ আছে, কিন্তু এই শহরটিতে কোনো মানুষ বাস করেন না। পরিত্যক্ত এই নগরে রয়েছে বিবি বেগুনি মসজিদ, চুনাখোলা মসজিদ, নয় গম্বুজ মসজিদ, বন বিজয়পুর মসজিদ, রেজা খোদা মসজিদ, সিংগাইর মসজিদ ও এক গম্বুজ মসজিদ, কিন্তু কোনো মানুষ নেই। ভারত আমার ভারতবর্ষ আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে আবারও পরের পর্বে। ততক্ষণ দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন 7 দিন।